ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন। আইটি ফাইলিং বা ইনকাম ট্যাক্স এই টার্মের সাথে কিন্তু আমরা প্রায় সবাই পরিচিত, কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না যে কে অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে, কে পড়ে না। তো আমি আপনাদের টোটাল কয়েকটা পার্ট বলবো বা মানে পয়েন্ট বলবো, যেগুলোর মধ্যে যদি একটাও আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন। আর আপনিও যদি আমার মতো ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার টাকার দরকার। সো আপনার যদি লোন নিতে হয় সেক্ষেত্রে একটা ভালো অ্যাপ্লিকেশন আছে ট্রু ব্যালেন্স, যেখান থেকে আপনি লোন নিতে পারেন। খুবই সহজ পদ্ধতি, আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ট্রু ব্যালেন্স, এবং প্রথমে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, যা সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দেবেন। সেগুলো অ্যালাউ করে দেওয়ার পরে ট্রু ব্যালেন্স কিন্তু খুলে যাবে। দেন আপনাকে কিন্তু এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার দিয়ে দেবেন, এবং ওটিপি আসবে, ওটিপি সাবমিট করে দেবেন, লগ ইন হয়ে যাবে। ওকে করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এবং এইখানে কিন্তু আপনাকে 50,000 টাকা পর্যন্ত লোন তারা দিতে পারবে। যদি আপনি আরও বেশি তাদের ঠিকঠাকভাবে শোধ করে দেন সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে আরও বাড়তে পারে। সো 50,000 টাকাতে কিন্তু লোন পাবেন আপনি, 1,000 থেকে 50,000 কোনো সমস্যা নেই। দেন এইখানে আপনাকে কিছু KYC রয়েছে যেগুলো আপনাকে ফিল করতে হবে। KYC করার জন্য আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার এখানে দেবেন, এবং দেন আধার নাম্বার যে ফোন নাম্বারের সাথে যুক্ত রয়েছে সেই ফোন নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন, আধার নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার কাছে প্রশ্ন করা হবে যে আপনার কত টাকা লোন দরকার। আপনার 10,000 হোক, 15,000 হোক, 50,000 হোক, আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার কাছে কিছু ছোটো ছোটো কোশ্চেন করা হবে, আপনার স্কুল নেম কী, আপনি কি কাজ করেন, এই সমস্ত নেবে। নেওয়ার পরে আপনি যেটা করবে সেটা হচ্ছে আপনার ব্যাংকের একটা স্টেটমেন্ট এখানে জমা দিতে হবে। অর্থাৎ ব্যাংকের স্টেটমেন্ট হয় না যে আপনার কত কী ট্রানজ্যাকশন হয় আর কি মাসে, তো তার একটা স্টেটমেন্ট এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনার ব্যাংক ডিটেলসটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার যে লোন প্রসেস সেটা কিন্তু ইনিশিয়েট হবে, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে লোনের অ্যামাউন্ট সেটা কিন্তু জমা হয়ে যাবে, এবং আপনি চাইলে সেটা কিন্তু মাসে মাসে EMI-এর মাধ্যমে এখানে ফেরত দিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি লোন নিতে পারেন। ওকে, এটা গেল একটা পার্ট। সো এইবার বলি যে কারা কারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন। দেখুন, বছরে যাদের 2,50,000 টাকার ওপরে ইনকাম রয়েছে, 2,50,000 থেকে 1,00,000-এর ওপরে, তারাই কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছেন। কেউ যদি 2,49,000 ইনকাম করেন, ইনকাম ট্যাক্সের আওতায় নেই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মানে একদম সবথেকে ভাইটাল পয়েন্ট, যে 2,50,000-এর ওপরে গেলে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন। এছাড়াও কী কী শর্ত আছে আমি যদি আপনাদের একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন, যে যদি আপনি এক বা একাধিক অ্যাকাউন্টে 1 কোটি টাকা বা তার বেশি জমা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন। যদি আপনার বিদেশে কোনো অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, কোনো অন্য দেশে যদি কোনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকাই থাকুক না কেন, 100 টাকাও যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়বেন। যদি আপনি 2019-20 অর্থবর্ষ গেল, এই অর্থবর্ষে যদি বিদেশ যাত্রার জন্য 2,00,000 টাকা বা তার বেশি খরচ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়বেন। যদি আপনার কোনো সংস্থা, বাড়ি বা যে কোনো কাজের ইলেকট্রিক বিল 1,00,000 টাকার ওপরে হয়ে থাকে বছরে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়বেন। যদি আপনি কোনো প্রপার্টি বা যে কোনো জিনিস মানে কেনেন এবং তার দাম যদি 2,50,000 টাকা বা 2,00,000 টাকার ওপরে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়বেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাইক করবেন। ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি সব কাজগুলো করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।